অবশেষে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকেও পাঞ্জাব কিন্তু আরসিবির সঙ্গে পেরে উঠল না। গতকালকে যখন এই খেলা নিয়ে আলোচনা করছিলাম তখন ভেবেইছিলাম যে আরসিবি আজকে দুর্দান্ত একটা জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটাকে আরও মজবুত করবে, সেটি হলো। কিন্তু কি ঘটলো, কারা ব্যর্থ হলো, কারা সফল হলো, সেই আলোচনা করব এই ভিডিওতে। টস ভাগ্য পাঞ্জাবেরই ছিল, আজকে অধিনায়ক শেখর ধাওয়ান খেলেননি। অধিনায়কের না খেলাটা পাঞ্জাবের দলে যে স্পষ্ট হয়েছে তার অভাবটা, এবং পাঞ্জাব দল মূলত যে শেখর ধাওয়ানকে নির্ভর করেই এখন পর্যন্ত যা খেলছে সেটা আজকে আবারও প্রমাণিত হয়েছে। 174 রান মাত্র করেছিল আরসিবি প্রথমে ব্যাট করে, টসে হেরে তারা ব্যাটিংয়ে যায়। কিন্তু ওই অধিনায়ক ভাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলি ওপেনিং জুটি, তারাই কিন্তু দুর্দান্তভাবে সফল হয়েছেন। এই দুজনের রানের উপরে ভর করেই মূলত 174 রান হয়েছে। ফাফ করেছেন 84 রান 56 বল থেকে, কোহলি করেছেন 59 রান 47 বল থেকে। এই দুজন ছাড়া খুব একটা অবদান কিন্তু অন্য খেলোয়াড়দের নেই। আর এক সুপারস্টার ম্যাক্সওয়েল আজকে কিন্তু শূন্য মেরেছেন। ম্যাক্সওয়েলের ডাক মারার কারণেই হতে পারে যে আরসিবির রানটা শেষ পর্যন্ত অনেক বড় রান হয়নি, 174-এই তারা থেমে গেছে। 174-এ থেমে যখন গিয়েছে তখন 175 রানটা পাঞ্জাবের জন্য খুব বেশি কঠিনই মনে হয়েছে, কারণ পাঞ্জাবের অধিনায়ক নেই শেখর ধাওয়ান, আগেই বলেছি। যারা খেলেছে তাদের মধ্যে ব্যাটসম্যানদের পারফরমেন্স একেবারেই বাজে, ব্যাটসম্যানদের পারফরমেন্স যখন বাজে তখন ওই জিতেশ শর্মা 41 রান করেছেন, যিনি মূলত বোলার, 27 বল থেকে 41 রান করেছেন। অন্যদিকে ব্যাটসম্যান প্রভিশরণ সিং, তিনি করেছেন 46 রান, সেই রানটাই সর্বোচ্চ রান, 30 বল থেকে 46 রান করেছেন। যখন এই দুজন ছাড়া আর কেউ ব্যাটিংয়ে কিছুই করতে পারল না তখন কিন্তু তারা 150-এ অল আউট হয়ে গেল, তাও পুরো ওভার খেলতে পারেনি, 18.2 ওভারে অল আউট হয়েছে। 150 রান করার ফলে 24 রানে হেরে বসেছে পয়েন্ট টেবিলে তারা। পাঞ্জাব আরসিবির চাইতে অনেক ভালো অবস্থানে ছিল, তাদের অবস্থান ছিল 5-এ, পয়েন্ট ছিল 6, 5 খেলায় 6 পয়েন্ট, 3টা জয় ছিল। আজকে ষষ্ঠ খেলায় আবারও পরাজিত হলো এবং 3 জয় 3 পরাজয় তাদের। অন্যদিকে বিরাট কোহলির আরসিবি কিন্তু 4 পয়েন্ট থেকে আজকে 6 পয়েন্ট হয়ে গেল। 6 পয়েন্ট যখন হয়ে গেল তখন পাঞ্জাবের কাছাকাছি, অর্থাৎ পাঞ্জাবের সমান পয়েন্ট তাদের। যে 6 পয়েন্টের লড়াইটা তারা এখন করছে সেখানে তাদের প্রতিপক্ষ মানে প্রতিদ্বন্দ্বী আরও 3 দল। সর্বোচ্চ পয়েন্ট এখন পর্যন্ত 8, দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট 6, 3 খেলায় যারা জিতেছে, 4 দল 3 খেলায় জিতেছে। আমার মনে হয় যে আরসিবি ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে, এবং আরসিবি আজকে ম্যাক্সওয়েল ব্যর্থ হয়েছেন, যদি ফাফ ডুপ্লেসি এবং বিরাট কোহলি ব্যর্থ হতেন তাহলে অন্যরকম হতো, কিন্তু সেটা হয়নি। অভিনন্দন আরসিবিকে দুর্দান্ত একটা জয়ের জন্য, এবং জয়ের এই রথটা থেমে থাকবে না আশা করা যায়, সামনে আরও ভালো কিছু হবে। কারণ বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, ম্যাক্সওয়েলের দল যদি খারাপ কিছু করে সেটা দর্শক ভক্তদের জন্য অনেক বেশি খারাপ লাগার কথাই হবে। সর্বশেষ খবর হচ্ছে আরসিবি শেষ পর্যন্ত আজকে ম্যাচটা জিতলো এবং 24 রানে জিতে তাদের পয়েন্ট হলো 6। ওদিকে 6 খেলায় 6 পয়েন্টই থেকে গেল পাঞ্জাবের। পরবর্তী খেলা নিশ্চয়ই আপনারা দেখতে শুরু করেছেন, সেই খেলা শেষেও কী অবস্থা দাঁড়াই দিল্লি ক্যাপিটালস এবং কেকেআরের মধ্যে খেলা, যেখানে লিটন দাস এবং মুস্তাফিজ দুই দলে আছেন, সব কিছু নিয়ে আলোচনা করব খেলা শেষে আবার।